Hello viewers, Assalamu alaikum. আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব Adobe Illustrator এ Pathfinder কিভাবে কাজ করে এবং Pathfinder দিয়ে আমরা কি কি মানে শেপগুলো কিভাবে কাস্টমাইজ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের হয়তো বাই ডিফল্ট এইভাবে থাকবে, দেন আমরা Pathfinder তে পাবো উইন্ডো মেনু থেকে Pathfinder, ওকে, অথবা শিফট কন্ট্রোল প্লাস F9। তো আমার Pathfinder ইয়েটা চলে আসলো, প্লেটটা আসার পরে দেখেন আমরা এখানের মধ্যে দুইটা মুড আছে, একটা হলো শেপ মুডস, একটা Pathfinders, ওকে। তো অ্যাকচুয়ালি দুইটারই একটা আলাদা আলাদা কাজ, তো আমরা টোটালি প্লেটটা নিয়ে আজকে কথা বলবো। তো এই জন্য আমরা দুইটা শেপ নিচ্ছি আমাদের সুবিধার জন্য বোঝানোর। তো আমি যদি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, দেন আমি আরেকটা কালার নিচ্ছি, ব্লু, একটা রেড, একটা স্কাই কালার নিয়েছি। দেন আমি এখানের মধ্যে যদি সাপোজ আমি একটার উপর একটা রাখলাম, রাখার পরে দুইটাকে আমরা সিলেক্ট করে যদি আমরা এই যে এই ইউনিট ইয়াতে দিই তাহলে দুইটা একসাথে এটা অ্যাড হয়ে যাবে, রাইট, দুইটা শেপ ঠিক যেভাবে যে পজিশন আছে ওইভাবে আমার অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন এটা এখানে কথা হলো আমাদের এখানে কিন্তু দুইটা কালার আছে, রাইট। এখন যদি অ্যাডই হয়ে যায় দুইটা মিলে যদি একটা শেপ হয়ে যায় তাহলে আমাদের কোন কালারে ইয়ে হবে, রাইট, যেহেতু দুইটা আলাদা কালার, সেক্ষেত্রে আমায় যেটা উপরে থাকবে সেই কালারে শেপটা ইউনিট হবে। যদি দেখি আমার ব্লুটা আছে উপরে, তাহলে আমি যদি দুইটাকে একসাথে আমি সিলেক্ট করি, দেন আমি যদি ইউনিটে ক্লিক করি, দেখেন আমার দুইটা মিলে একটা শেপ হয়ে গেছে আর এটা হয়ে গেছে স্কাই কালার, রাইট, যে কালারটা উপরে ছিল। তো তো এটা হলো যে আমার যে কালারটা উপরে থাকবে সেটাই আমার সেই কালারে ইয়ে করে। আমরা আবার যদি আমরা যদি রেডটাকে উপরে রাখি, ওকে, দেন দেখেন এটা কিন্তু এখন রেড হয়ে যাবে, ওকে। তো আমার যে কালারটা উপরে থাকবে সেটাই আমার সেই কালারটাই ধারণ করবে, ওকে। তো আশা করি আপনারা এটা বুঝেছেন এটার ব্যবহার। তো এটা নিয়ে এটা দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর আমরা শেপগুলোকে আরও কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। তো আমি আর সেদিকে যাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি জাস্ট আপনাকে Pathfinder প্লেটটাকে বোঝাবো, ওকে। তো দেন আমরা দেখব আমরা এটা যে মাইনাস পয়েন্ট, এটা এখন আমরা হলো গিয়ে এটা অ্যাড হয়েছে, রাইট, এটা হবে মাইনাস, ঠিক আছে, যেটা উপরে থাকবে সেটা সেটুকু অংশ মাইনাস হয়ে যাবে। সাপোজ আমার এই যে রেড শেপটা উপরে আছে, রাইট, আর ব্লুটা আছে নিচে। তো আমি যদি এখন যদি আমি এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করে, দেখেন আমার যেটা উপরে ছিল সাপোজ আমার রেড রেডটা উপরে ছিল এবং রেডের রেডটা ব্লুয়ের এই অংশ জুড়ে ছিল, রাইট, তার মানে আমার এইটুকু আমার মাইনাস হয়ে যাবে। তো আমরা আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু একটা নির্দেশনা পাচ্ছি, দেখেন আমার যে ফিল কালার আমরা যেটা দেখতেছি ফিলের মতো দেখা যাচ্ছে ওইটা আমার নিচে, রাইট, আর যেটা স্ট্রোকের মতো মাঝখানে খালি সাইডে আমার স্ট্রোকের মতো আছে সেটা কিন্তু উপরে, রাইট, আমরা কিন্তু এটাই বুঝতে পারতেছি। তো যখন স্ট্রোক উপরে যখন আমার এই যে আরেকটা ইয়ে থাকতেছে অবজেক্ট থাকতেছে তখন কিন্তু সেটুকু খালি হয়ে যাচ্ছে, রাইট, তাহলে আমার এইটুকু খালি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা ডাইরেকশন পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা যদি এক আপ সিলেক্ট করে আবার আমরা যদি ব্লুটাকে উপরে রাখি তাহলে কি হবে, তাহলে রেডের এই অংশটা আমার চলে যাবে যেটুকু ব্লুটা রেডের উপরে জুড়ে আছে, দেখেন, রাইট, আশা করি বুঝতে পেরেছেন। দেন আমরা থার্ড আমাদের যে অপশনটা ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট মানে কি আমার যেটুকু কমন অংশটা থাকবে আর যেটা কমন না সেটুকু আমার আমার চলে যাবে, রাইট, ইন্টারসেক্ট তো আমরা এটাই বুঝতেছি, রাইট। তো তাহলে আমার এখানে কমন অংশটা আমি যদি দেখি, দেখেন ঠিক এইটুকু জুড়ে হলে আমার কমন, এটুকু রেডের একটা অংশ আছে, এটুকু মধ্যে আমার ব্লুয়ের একটা অংশ আছে, ঠিক আছে। তাহলে আমরা আর বাকিটুকু যেটা যেটা আমাদের ইয়া না কমন না, সাপোজ কমন না কোন অংশটুকু, এইটুকু, দেন এটুকু, তার মানে আমার এটুকু চলে যাবে আর বাকি মাঝখানে অংশটা থেকে যাবে। চলুন দেখি, দেখেন
আমরা কিন্তু এখান থেকে কিন্তু একটা লিফের একটা শেপও ড্র করতে পারি। দেখেন আমরা যদি দেখেন এইটা আমাদের আর পেন টুল দিয়ে কষ্ট করে ইয়ে করতে হলো না, আমাদের যদি এই টাইপের কোনো শেপ লাগে তাহলে আমরা এই জিনিসটা পাথফাইন্ডারের যে ইন্টারসেক্ট আছে ওটা দিয়ে আমরা করতে পারি। ওকে, দেন হলো কি আমার ঠিক ইনসেক্টের ইন্টারসেক্টের উপরে অপোজিটে যেটা যেটা হলো কি আমার কমন অংশটা চলে যাবে, আর আমার যে আন মানে যেটা কমন না যেটা আমার বাইরে থাকবে ঠিক আছে সেটুকু আমার থেকে যাবে, ঠিক এটার উল্টোটা। তাহলে আমরা দেখি, রাইট, তাহলে আমার মাঝখানে যে কমন অংশটা ছিল সেটা মাইনাস হয়ে গেল, আর আনকমন যেটা যেটা কমন মানে দুটার মধ্যে ইয়ে ছিল না সেটুকু বাড়তি অংশটুকু আমার থেকে গেছে, রাইট। তো এখন কথা বলবো পাথ ফাইন্ডার্স নিয়ে। তো আমরা তো এতক্ষণ এগুলো দেখলাম, তো আমরা যদি এখন একটা দেখি, দেন এটা কাজ কি, এটা হলো গিয়ে আপনার যে শেপগুলো আছে শেপগুলোর মধ্যে আপনার যে ডিবেট করে ফেলবে। এখন আপনি দুইটা শেপ ধরে সিলেক্ট করে দেন আপনি যদি এখানে একটা ক্লিক করেন, দেখেন আপনি শেপগুলো সব আলাদা করে ফেলবে। তো আপনার যদি এগুলো কিন্তু আপনার এগুলো কাজ করার পর এগুলো অটোমেটিক গ্রুপ হয়ে যাবে, তারপরে আনগ্রুপ করে নিতে হবে। দেন দেখেন সব কিন্তু আলাদা করে দিল, রাইট, কোনো কিছু কিন্তু মাইনাস করে না সে, এক্ষেত্রে শুধুমাত্র আপনার ডিভাইড মানে তো বুঝতে সব কিছু ভাগ করে দিল শেপগুলোর মধ্যে। ওকে, তো তো আচ্ছা আমরা এখন দেখবো আপনার যে ট্রিমটা, তো ট্রিমের মধ্যে ট্রিমের কাজটা কি, ট্রিমের কাজটা হলো কি আপনার সাপোজ যে এটার সাপোজ যতটুকু অংশ আপনার যেটা যে সাপোজ আমার ব্লুটু উপরে আছে এখন আমার রেডটা নিচে আছে ঠিক আছে, তো যে উপরটা উপরে যে উপরে থাকবে যে শেপটা ওইটা আপনার কিছুই হবে না, নিচের অংশটুকুর যে কমন ঠিক আছে ওইটুকু আপনার মাইনাস হয়ে যাবে। দেখেন আমার তাহলে রেডের এইটুকু অংশ আমার চলে যাবে আর ব্লুটে যা আছে তাই থাকবে। ওকে দেখেন আমি এখানে আনগ্রুপ করলাম, দেখেন আমার রেডের এটুকু অংশ চলে গেছে আর ব্লুয়েরটা যেভাবে সেভাবে আছে। আর পরের অংশ পরের এটা যে আমার যে মার্জ ঠিক আছে, মার্জটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার অলমোস্ট স্ট্রিমের মতোই ঠিক আছে। দেখেন আমি যদি মার্জ দিয়ে যদি কাজটা করি, এটা ক্লিক করলাম আনগ্রুপ করলাম, দেখেন তাই না একদম স্ট্রিমের মতোই ঠিক আছে। তো আমরা এখন যদি সাপোজ যে আমাদের যে ক্রপটা আছে ক্রপটা তা বুঝতে পারতেছেন যতটুকু আমার কমন থাকবে আর বাকিটুকু অটোমেটিক ডিলিট হয়ে যাবে ঠিক আছে, অটোমেটিকলি আমার ডিলিট হয়ে যাবে। দেখেন আচ্ছা এখন আপনি আপনার হয়তো ইয়ে করতেছেন যে ক্রপে তো আমার শুধু রেড অংশ থাকতে চাই, এখানে মধ্যে আপনি নিচে যেটুকু পাবে ঠিক আছে নিচে মানে যে নিচে যে শেপটা থাকবে ওইটুকু আপনার নিচে যে অংশটুকু আপনার উপর অংশটুকুর মধ্যে কমন পাবে সেটুকু আপনার রেখে বাকিটুকু ম্যানেজ করে দেবে। দেখেন আমার রেডটা কিন্তু নিয়েছে ব্লুটার উপরে, তার মানে আমার এটুকু অংশ থাকবে রেডের আর বাকি সব ম্যানেজ হয়ে যাবে, ওকে চলে যাবে। দেখ আমরা কথা বলবো এখন আউটলাইন নিয়ে। আউটলাইনটা হলো কি আপনার যেটা সাপোজ আপনি এখানে আমি সিলেক্ট করলেন এটা শুধুমাত্র স্ট্রোকটা থাকবে শেপগুলার আর কিছুই থাকবে না ঠিক আছে, স্ট্রোকটা থাকবে আর কিছু থাকবে না। দেখেন আপনি ক্লিক করলাম, দেখেন আমার শুধুমাত্র স্ট্রোকটা আছে আর আমার কিন্তু দেখেন স্ট্রোকটা আমরা কীভাবে যখন যেমন আনগ্রুপ করি দেখেন শুধুমাত্র স্ট্রোকটা আছে, রাইট, আবার রেডি স্ট্রোকটা আছে। দেখেন আপনি আলাদা করতে পারতেছেন, ওকে, আর যেটুকু ও কিন্তু কমন পেয়েছে ওইটুকু কিন্তু অংশ আপনার এই যে ঠিক আছে সব কিন্তু আলাদা আলাদা করে শুধু স্টকটা রেখে দিছে। ওকে এটা গেল আমার আউটলাইনে।
এখন আমরা আমরা আউটলাইনের কথা আমরা কথা বলবো মাইনাস ব্যাক নিয়ে। মাইনাস ব্যাক তো বুঝছেন যে পিছনেরটা আপনার মাইনাস হয়ে যাবে, বাকি কিছু থাকবে। দেখেন আমার পিছনে কি ছিল, রেড ছিল, আর আর প্লাস ওই যে কমন অংশটা আছে ছিল সেটুকু ও নিয়ে মানে এটা ডিলিট হয়ে গেছে, আর বাকি যে আপনার উপরে যে বাকি যে অংশটা ছিল উপরে যে কমন ছাড়া সেই অংশটাটুকু আমার রয়ে যাচ্ছে। তাই ঠিক আছে, এটা ছিল আমার মাইনাস ব্যাক। ঠিক আছে, তো আপনার অ্যাকচুয়ালি এই যে ফাস্ট ফাইন্ডার নিয়ে আপনারা অনেক কিছু করতে পারেন। ওকে, সাপোজ আমার কি বলবো, সাপোজ আমার একটা শেপ দরকার। দেখেন ঠিক আছে, এখন আপনি এটুকু আপনার সাপোজ আপনার এইটুকু সাদা অংশ লাগবে, রাইট, বা এইটুকু অংশ আপনার লাগবে না, তখন আপনি কি করবেন, জাস্ট আপনি তাহলে আমার আমরা এখানে যদি আমরা যদি এই জিনিসটা যদি দেখি তাহলে আমরা এখানে কোনটা ইউজ করব, আমরা এখান থেকে এটি ইউজ করবো, রাইট, আমরা যদি এখান থেকে শুধু সাদা অংশটা রাখতে চাই। ঠিক আছে, দেখেন তাহলে আমরা আনগ্রুপ করে দেন, আমরা ওগুলো ধরে ডিলিট করে দিই। দেখেন ওকে, তাহলে আমার এখানের মধ্যে যে লাল অংশটা ছিল এখানে শুধু এইটুকু অংশ ডিলিট হয়ে ডিলিট করে দিয়েছি আমরা, জাস্ট ডিভাইড দিয়ে দেন আর ওইটুকু রয়ে গেছে। ওকে, তো এই ধরনের আমরা অনেক কিছু করতে পারি পাথফাইন্ডার নিয়ে। আপনারা হয়তো আর নতুন নতুন আইডিয়া জেনারেট করে করে তো যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন।